हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल सन्ध्याव्लॉग्स। सन्ध्याव्लॉग्स तुम्हारे अनेक अनेक स्वागत। तो गाइस सबाई केमन आछो जानिए तो आमिओ भालो आछि। तो आमि सन्ध्या, आमि तोमादेर साथे आज एकटा न्यू ब्लॉग स्टार्ट करछि। तो देखते पाच्छो जे आमार चोखमुखे कि अबस्था, कारण ठंडा लेगेछे, ठंडाय कमछे ना। जानो गाइस, देखो मर्निंगे मर्निंगे देखो गाइस सब काज कमप्लीट करे फेलेछि, ब्रेकफास्ट कमप्लीट हये गेछे। तो देखो लुचि बिस्कुट आर चा निये आमि बसे पड़ेछि। गाइस ओई बिस्कुटगुलो कि बिस्कुट देखते पाच्छो तोमरा, नोनता बिस्कुट आर कि, ठीक आछे। कारण जानो आमार चायेर संगे नोनता बिस्कुट खेते भीषण भालो लागे। आर एक कदिन थेके तोमरा हयतो बोलबे चा खाय, हाँ गो आमि एक कदिन খুবই দুবেলা করে চা খাচ্ছি সকাল সন্ধ্যা দুবার, কারণ তোমার ঠান্ডা জ্বর এসে বুঝতে পারছো। কারণ গরম গরম চা আর আদা আর গোলমরিচ দিয়ে চা, ফুটানো চা, দারুণ টেস্টি চা খেতে। মানে হালকা অল্প একটু চিনি দিচ্ছি, তো তার সঙ্গে আমি খাচ্ছি। তো দেখো গাইস, এগুলো লুচিগুলো দেখেছো তোমার, তিনটে লুচি নিয়েছি চা দিয়ে খাওয়া। আর গাইস তোমার যদিও তোমার ক্ষতি হবে জানে, তবে না আমার লুচি দিয়ে চা খেতে তোমার ভীষণ ভালো লাগে। তো চলো চাটা খাওয়া যাক, তারপর তোমার রান্না বান্নার ব্যবস্থা তো হবে, তাই না? তো ফার্স্টে তো আগে যদি সকালবেলা যাই, সেটা তোমার স্নান টান সব কিছু কমপ্লিট করে ফেলেছি গো সকাল করে। হ্যাঁ, তো সকালবেলাতে সব কিছু হয়ে গেছে। তো দেখো চাটা খাওয়া হয়ে গেল, এবার চা করা হলো। তারপর দেখো গাই চলেছি, দেখো আমি সে রাতে কা তরকারি ছিল বেঁচে গেছিলো, সেই তরকারি তোমার গতকালকে তোমার লুচি ভেজেছিলাম, তো সে কুলি পূজা ছিল। তো তার জন্য দেখো তোমার কুমড়ো, আলু, পটল, মূলো সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম যেন। তো সেই সবজিটা দেখো বেঁচে গেছিলো, তো তার জন্য দেখো সেই তরকারিটা দিয়ে আমি মুড়ি মাখিয়েছি। আর দেখো সেই লুচি ভাজার তেলটা আছে কড়াতে ঢাকা রয়েছে। আর তোমাদের তো দেখলাম যে যে তরকারিগুলো তোমাদের বেশি ছিল সেগুলো তোমার দেখালাম, ও তরকারিগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। ওগুলো তোমার ফেলে দিয়ে আসতে হবে বাইরের দিকে গিয়ে, তো তরকারি খাওয়া যাবে না, কারণ একদমই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তোমার গতকালকার সকালকার তরকারি কিন্তু এখন পর্যন্ত থাকে বলো। তো সে যাই হোক গাইস, তো দেখো আমার মুড়িটা তরকারি দিয়ে মাখা হয়ে গেলো, এবার আমি মুড়িটা অলরেডি মেখে খাচ্ছি আর কি, ঠিক আছে। তো চলো, আর গাইস জানো তো বেশিরভাগ তোমার এই তরকারি দিয়ে না লুচি খেতে আর এই তরকারি দিয়ে মুড়ি খেতে তোমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো দারুণ লাগে খেতে। চলো মুড়িটা খাওয়া যাক। আর গাইস জানো তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কারণ ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আর কি। অবস্থার কথা কি বুঝতে পেরেছো আর কি, তোমার তরকারি থাকলে তোমার লুচি কেন, ভাত তো আমার এইসব তরকারি দিয়ে ভালো লাগে না, কারণ ভাই এইসব তরকারি দিয়ে জানো আমার মুড়ি খেতে তোমার ভীষণ ভালো লাগে। তো চলো গাইস খাওয়া যাক। তো তারপর দেখো চলে এসেছি রান্নার দিকে। রান্নার তো কী রান্না হয়েছে দেখছো গাই, এখানে তোমার অল্প একটু শাক, তোমরা হয়তো বলবে যে এত একটু করে শাক কেন। হ্যাঁ গো গাই, মানে দুটো মূলো কতটুকু শাক হবে বলো তো, দুটো ডান্ডের ডাল আর কি, সেটাতে আমি শাক করছি আর কি। তো দেখো মূলো শাক হবে, আর ওখানে আছে তোমার দেখতে পাচ্ছ আর কি, ওটা হচ্ছে চিকেন আছে ওখানে। এখানে দেখো উচ্ছে ভাজা, শাক আর পটল ভাজা, ভাতটা তোমার অলরেডি হয়েই গেছে। আর দেখো মাংসের জন্য তো মাংস দেখো ম্যাগনেট করা রয়েছে, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা সব কিছু রয়েছে, ঠিক আছে। আর তারপরে দেখো মাংসগুলো দেখেছো তোমার, মাংসটা তো মাংসটা দেখো গাইস কষা হচ্ছে আর কি, তোমার মশলা টশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। দেখো মাংস কষার পরে এই যে তোমার ভেজে রাখা আলুগুলো না মাংসের ভিতরে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো টমেটোগুলো বাটিতে রয়েছে, টমেটোগুলো এখন দেবো না। তো গাইস চলো টমেটোগুলো আগে দেওয়া যাক, তাই তো। মাংসের উপরে তোমার ফার্স্টের জন্য টমেটোগুলো তোমার যখন তখন তুমি দিলেই পারো, তুমি ঝোল জল দেওয়ার পরে তুমি টমেটোগুলো দাও তখনও হবে, তোমার কষার সময় সময় যদি দাও তবেই হবে, তোমার মশলার সঙ্গে যদি তুমি তোমার টমেটো কুচি দাও তাহলে তখন তুমি যখন দেবে, কারণ তুমি টমেটো তোমার যখনই দেবে না তখনই তোমার তেলে গলে যাবে, কষার সময় কিন্তু একদম দই হয়ে যাবে আর কি। তো চলো মাংস দেখো প্রায় কষা হয়ে গেছে, আর অল্প একটু বাকি রয়েছে, হয়তো একটু কষলে করলে। হ্যাঁ তোমরা হয়তো বলবে যে এটা লাল না গো, শুকনো লঙ্কা মানে দিই না, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। তাদের রঙটা একটু খারাপ লাগছে, খারাপ লাগলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে জানো, যেহেতু তোমার গুঁড়ো লঙ্কা দিয়ে নেই, তো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার মানে তরকারি ভীষণ টেস্টি। তো চলো গাইস দেখো হয়ে গেছে, চলো এবার চেকে নিই মাংসটা কীরকম হয়েছে, তাই তো। তো চলো গাইস দারুণ হয়েছে গাইস, এমনিতে তো গরম, তো টানে ছাড়তে পারছি না কষা, তো তোমার ঝোল সিদ্ধ হয়নি, তো কষা মাংস তোমার কীরকম হবে, তাই তো। তো দেখো তার জন্য দেখো আমি বাটি করে একটা তুলে নিই না, আমি এই ধারে চলে এলাম একটু চাকতে, ঠিক আছে। তো কেমন হয়েছে লবণ ঝাল, তো গাইস লবণ ঝাল তোমার ঠিকঠাকই আছে, দারুণ হয়েছে। তো চলো দেখো মাংস কষার পরে লবণ ঝাল ঠিকঠাক সব আছে বলে আমি জল দিয়ে দিয়েছি, একটু জলটা বেশি হয়ে গেছে, কারণ তোমার ঝোলে নামানোর সময়তে ঠিক জলটাকে ঠিক একদম মোড়ে ছোট্ট করে না হবো আর কি, ঠিক আছে। ধরো তো দেখো এখন তরকারিটা এখন খুঁজছি, এখন নেড়ে দিচ্ছি, কারণ তোমার কী বলতো কড়াতে যদি তোমার লেগে যায় তো ওই জন্য তোমার ভালো ভালো একটু নাড়তে হচ্ছে আর কি, বিশেষ করে তোমার জল দেওয়ার পরে। তো দেখো গাইস সব জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো চলো দেখো এবার একটু মিটমেলা দিয়ে দিচ্ছি, মিটমেলা দেওয়ার পরে মাংস তরকারিটা ভালো করে নাড়িয়ে ভালো করে নেমে ফেলবো আর, মানে চামচ তো তোমার তরকারিটা লাগানোই রয়েছে। তো দেখো একটু ঝোল হয়ে গেছে বেশি, তাই তো, কারণ তোমার ডাল নেই, অন্য কিছু ভাজাভুজো আছে, তোমার উচ্ছে ভাজা, পটল ভাজা আর মূলা শাক আছে, তোমার তো দেখালাম এর আগে। তো চলো ওগুলো থাকলেও বা কি আর কি, তাই তো যখন নামাবো তখন হয়তো অতটা ঝোল থাকবে না, তবে পরিমাণ মতো ঝোলটা রাখবো, তো বেশি অল্প একটু বেশি না তবে। তো চলো গাইস দেখো আরেকটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে।
আর একটা আমি নিয়ে চলে এসেছি, মানে কেমন লাগছে বলো তো? আমার তো মনে হচ্ছে ভীষণ সুন্দর লাগছে, মানে হ্যাঁ মুখে ধরো কোনো টেস্ট পাচ্ছে না তো, তো ওই জন্য আর কি। হ্যাঁ আশা করতো। তারপর গাইজ দেখো ভাত অলরেডি নিয়ে রেডি হয়ে গেছি, তোমার ভাত সব চলো খাওয়া দাওয়া করিনি তারপরে আসি। তো গাইজ দেখো ইভিনিং এখন, তো আবার দেখো সে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি মোনাকো বিস্কুট আর কি, ঠিক আছে। এই মোনাকো বিস্কুটগুলো গাইজ যেন দারুণ লাগে খেতে, কেন বলো তো? এই বিস্কুটগুলো হচ্ছে তোমার নোনতা বিস্কুট আর কি, ঠিক আছে। আর চায়ের সঙ্গে আমার নোনতা জিনিস খেতে তোমার দারুণ কীরকম টেস্টি লাগে, বিশেষ করে তোমার মিষ্টি জিনিস তো ভালো লাগে না, কিন্তু তোমার নোনতা বিস্কুট তোমার ভীষণ ভালো লাগে জানো তো। চলো দেখি প্যাকেটটা কাটা যাক। তবে এই বিস্কুট আমি আগে খেয়েছি তো, এখন আমি খাচ্ছি, কারণ চায়ের সঙ্গে তো মোনাকো বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে, তো ওই জন্য আমি কেটে নিয়েছি আর কি। এই বিস্কুটটা এক প্যাকেট এনেছি বলে তোমরা তো বলবো অর্ধেকটা খাবো, হ্যাঁ ঠিক আছে, তো ফুলটা খাবো না তবে অর্ধেকটা খাবো আর কি, ঠিক আছে। চলো একে একে দিয়ে, আর চায়ে চুবিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে, তো চলো দেখি একে একে বিস্কুটটা নিয়েছি। আর নন্তা বিস্কুট ধরো নন্দনটা লাগছে খেতে, বেশ ভালোই লাগছে আর কি, ঠিক আছে। তো চা খাওয়ার পরে গাইজ আর কি আর করবো, আর সেরকম কোনো আর কাজ নেই, তোমার খাওয়া দাওয়া সব কিছু মানে বাকি ছিল সব কিছু হয়ে গেছে। দেখো এখন আমি চাও খেয়ে নিচ্ছি আর কি, রাতে তোমার চা খাওয়ার পরে সেরকম কোনো আর কাজ থাকে না আর কি। ভাতটা খাওয়ার পরে হয়তো দুটো একটা থাল হয়তো মানে ওগুলো পরিষ্কার করতে হয়, তাহলে তো সব কিছু কাজ, বেসিকের কাজ, রান্নাঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো চলো চাটা খাওয়া যাক। আর কী বলো তো গাইজ, একটা করে ভাবছি যেন আমি এই বেতে মানে দুবেলা করে চা খাওয়া যেন, সকাল আর বিকাল দুবেলা করে। তো চলো গাইজ বিদেখো বিস্কুট আর খাবো না, চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেলো। তো গুড নাইট গাইজ, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ওকে। তো চলো টাটা, আর রান্নাঘরে চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো তোমার বাসন কুসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এ ঘর সারা সারা শুরু সব হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। টাটা চলো।